বন্ধুরা রাতে ঘুমানোর আগে দু ফোটা নারকোল তেল যদি এইভাবে মুখে মাখতে পারো অথবা হাতে লাগাতে পারো তাহলে কোনো দামি নাইট ক্রিম অথবা কোনো কিছুই তোমাদের আর প্রয়োজন হবে না এটি তোমাদের ত্বককে অনেক বেশি ফর্সা উজ্জ্বল নরম আর ঝকঝকে করবে বিশেষ করে শীত আসার আগে রাতে নারকোল তেল এইভাবে ব্যবহার করো কি করবে সবার প্রথমে আমাদের নিতে হবে চালের গুঁড়ো চালের গুঁড়োর মধ্যে মেশাবে দুধ এখানে কাঁচা দুধ থাকলে নিতে পারো ফোটানো দুধ ঠান্ডা করেও নিয়ে নিতে পারো দুধের মধ্যে প্রচুর পুষ্টিগুণ আছে দুধের মধ্যে প্রচুর নিউট্রিশান আছে ভিটামিনস আছে দুধের মধ্যে প্রোটিন আছে যেগুলো আমাদের স্কিনকে হেলদি করতে সাহায্য করে দুধ যেমনি খেলে উপকারী ওপর থেকে স্কিনে লাগালেও স্কিনকে হেলদি করে ব্রাইট করে দুধ দিয়ে চালের গুঁড়োটা গুলে নেবার পর এখানে আট দশ ফোটা মতন নারকল তেল দেবে আট দশ ফোটা নারকল তেল এর সাথে মিক্স করে নেবে এটি খুব ভালো একটা ফেস প্যাক তৈরি হয়ে গেল বিশেষ করে এই শীতের জন্য এই শীতে আমাদের ত্বক খুব তাড়াতাড়ি দ্রুত রুক্ষ হয়ে যায় ড্রাই হয়ে যায় কালো হয়ে যায় কুচকে যায় তো রাতে ঘুমানোর আগে এই ফেস প্যাকটা মুখে লাগাও তো এইভাবে দেখো মুখে এটা এইভাবে অ্যাপ্লাই করে নেবে সারা মুখে কপালে তোমরা এটা লাগিয়ে নিতে পারো বন্ধুরা এটা লাগালে কোনো দামি নাইট ক্রিম তোমাদের লাগাতে হবে না কোনো দামি মশ্চারাইজারও তোমাদের কিনতে হবে না এটি যা কাজ করে দেবে এতেই দেখবে তোমাদের স্কিন খুব হেলদি হয়ে গেছে তো বন্ধুরা যদি হাতে সময় থাকে যখন সময় হাতে আছে সেই সময়টাতে তোমরা এটা করতে পারো আমি বলবো না যেটা রোজ রাতেই তোমরা করো রোজ করা হয়তো সম্ভব না তাও চেষ্টা করো সপ্তাহে দুদিন করে অথবা তিন দিন করে এই চাল দুধ আর নারকল তেলের ফেস প্যাকটা লাগানো মুখে লাগাবার পরে হাতে লাগাবে দেখো হাতও আমাদের এরকম রুক্ষ সূক্ষ্ম কুচকে যায় আঙুলের ডগা ফেটে যায় আঙুল কালো হয়ে যায় তো দিন আমরা যা কাজকর্ম করি তাতে আমাদের হাতে স্কিনটা নষ্ট হয়ে যাওয়া খারাপ হয়ে যাওয়া ইয়া ড্যামেজ হয়ে যাওয়া খুবই স্বাভাবিক আমরা জলের কাজ করে থাকি সাবান সাবান কাচা বাসন ধোয়া তো এই যে ডিটারজেন্ট অথবা এই যে বাসন মাজার সাবান এগুলো আমাদের হাতের প্রচুর ক্ষতি করে দেয় তো রাতে ঘুমানোর আগে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেলে তারপরে মুখে যেমন এটা লাগিয়ে রেখবে সেরকমই হাতেও দশ মিনিটের জন্য লাগিয়ে মুখে লাগাবার পরেই তোমরা এটা হাতে লাগিয়ে নিতে পারো বাকি যেটা তৈরি করেছ সেটা হাতে এইভাবে লাগাবে খুব ভালো করে আঙুলের ডগাগুলোয় হাতের আঙুলগুলোয় হাতের গাঠে এবং হাতের চেটেও যেটা থাকে হাতের পাতা পাতার ওপরেও ভালো করে লাগাবে এইভাবে লাগিয়ে পাঁচ সাত মিনিট এটা রেখে দিয়ে ধুয়ে নেবে দেখবে হাত কি সুন্দর পরিষ্কার আর নরম করে দেবে হাতের স্কিন এক আস্তে আস্তে দেখবে কি সুন্দর হয়ে যাচ্ছে কি ভালো হয়ে যাচ্ছে তো হাতে দেখো লাগিয়ে আমি পাঁচ সাত মিনিট রেখে হাতেরটা ধুয়ে নিয়েছি ততক্ষণে আমার মুখেরটা দশ মিনিট লাগানো ছিল তাতে কি হচ্ছে আমার হাত আর মুখ দুটোই কিন্তু কেয়ার হয়ে যাচ্ছে এবার মুখেরটাও একটু হালকা করে হাত দিয়ে ঘষে নেবে এইভাবে হালকা দিয়ে হাত দিয়ে রাব করার পরে মুখ থেকে এটা এটি ভিজে টাওয়াল দিয়ে তুলে মুছে ফেলবে বন্ধুরা দুধ সত্যি সত্যি স্কিনকে খুব সুন্দর গ্লোয়িং করে দেয় খুব সফট নরম করে দেয় তো অবশ্যই এটা ট্রাই করে দেখো তোমরা খুব ভালো রেজাল্ট পাবে দেখবে কোনো আর নাইট ক্রিমও তোমাদের লাগাতে হবে না এটা সত্যি সত্যি ভীষণ উপকার দেয় তো এইভাবে মুখ থেকে মোছার পরে তারপর আমাদের জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে শুধু মানে সিম্পল প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে আসবে আর কিছুই করতে হবে না মুখটা জল দিয়ে ধুয়ে আসার পরে তারপর আমাদের নারকেল তেলটা আবার লাগাতে হবে সেটা কিভাবে লাগাবে চলো এবার আমি বলে দিই তবে দেখো এই ফেস প্যাকটা লাগিয়ে স্কিন খুব সফট করে দিয়েছে নরম করে দিয়েছে আর বেশ গ্লোয়িং করেছে এবার আমাদের একটি বাটির মধ্যে নিতে হবে দু চামচ মতন রোজ ওয়াটার দু চামচ রোজ ওয়াটার এখানে নিয়ে নিয়েছি এরপরে আমি এখানে মেশাবো এক চামচ নারকল তেল এটা তৈরি করে বন্ধুরা তোমরা রেখে দিতে পারো সাত থেকে দশ দিনের জন্য এটা কোনো ফ্রিজে রাখতেও হবে না কারণ যে কটা জিনিস আমরা এর মধ্যে মেশাচ্ছি প্রতিটা জিনিসের মধ্যেই প্রিজার্ভেটিভ আছে অলরেডি তাই এটা কোনো ফ্রিজে রাখার প্রয়োজন নেই এটা এমনিই রেখে তোমরা ইউজ করতে পারবে এক চামচ নারকল তেল দু চামচ রোজ ওয়াটারের সাথে ভালো করে মিক্স হয়ে গেলে তারপর একটি ভিটামিন ই ক্যাপসুল অবশ্যই নেবে শীতে ভিটামিন ই ক্যাপসুলকে রেগুলার বেসিসে স্কিনে লাগালে স্কিন খুব সুন্দর থাকে সফট থাকে হেলদি থাকে গ্লোয়িং থাকে কারণ ভিটামিন ই আমাদের স্কিনকে পুষ্টি যোগাতে নিউট্রিশন যোগাতে হেল্প করে তো এইভাবে ভালো করে ভিটামিন ই ক্যাপসুলটা মিক্স করবে দেখবে এরকম একটু সাদাটে মতন একটা জল তৈরি হয়ে যাচ্ছে এরকম এইবার এই লোশনটা কিংবা এই যে সিরাম আমরা নারকল তেল দিয়ে তৈরি করে নিয়েছি এটা আমরা মুখে এবং হাতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবো তো মুখে খুব ভালো করে অল্প একটুখানি লাগিয়ে খুব ভালো করে এটা দিয়ে মাসাজ করবে এটা যতক্ষণ না স্কিনে পুরোপুরি এটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে দেখো কি সুন্দর কিছুক্ষণের মধ্যেই সারা স্কিনে এটা টেনে নেয় আর স্কিনটা খুব সুন্দর নরম সফট হয়ে যায় স্কিনে খুব সুন্দর একটা গ্লো চলে আসে তো দেখো খুব ভালো করে টেনে টেনে এইভাবে মাসাজ করে নেবে এটা দিয়ে প্রয়োজন হলে আরেকটু লাগাবে লাগিয়ে এটাকে এই রকমভাবে টেনে টেনে মাসাজ করে নেবে আর দেখো কত সুন্দর স্কিনটা পরিষ্কারও হয়ে গেছে স্কিনটা কত গ্লোয়িং হয়ে গেছে কত সফট হয়ে গেছে কোনো রকমের দাগছোক কোনো কিছু স্কিনে কিন্তু নেই অথচ কোনো রকমের কোনো নাইট ক্রিম অথবা কোনো কিছুই লাগাবার আর প্রয়োজনও হবে না ঠিক একইভাবে মুখে লাগিয়ে নেবার পর হাতেও লাগাবে আঙুলের ডগাগুলো এই যে ফেটে যায় কালো হয়ে যায় আঙুলগুলো রুক্ষ সূক্ষ্ম ড্রাই হয়ে যায় সেই জিনিসটা হবে না রাত যার জন্যেই আমি বলেছি যে রাতে ঘুমানোর আগে ব্যবহার করবে সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পর রাতে যদি এটা লাগাও তাহলে সারা রাত এটা তোমাদের হাতে থাকছে সারা রাত মুখেও লাগানো থাকছে তাতে কি হচ্ছে স্কিন নিজেকে রিপেয়ার করতে পারছে তো এইভাবে ভালো করে হাতে মুখে আর তোমরা হ্যাঁ এটা পায়েও অবশ্যই লাগিয়ে নেবে গোকালিতে পায়েতেও লাগিয়ে নিতে পারো তো এটা ট্রাই করে দেখো খুব ভালো স্কিন আবার থেকে সুন্দর হয়ে যাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা